নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার শুভকামনা আর আপনাদের অনুরোধে আবার একটা জিনিস দেখিয়ে দিই। ভালো লাগছে, প্রচুর দূর দূরান্ত থেকে আপনারা ফোন করছেন বা খবর নিচ্ছেন, আসাম থেকে আরম্ভ করে দিল্লি বা গুজরাট বা বোম্বে যারা বাঙালি আছে, ও বাঙালিরাও বেশ অনেকে জানেন, ঝাড়খণ্ড থেকেও আমাকে ফোন করেছেন। ঝাড়খণ্ডেও গাছ পাঠিয়েছি, পাঠালাম, বা উড়িষ্যাতেও পাঠাচ্ছি। এইবারে আপনাদের কি আপনাদের অনুরোধে আবার আমি একটা জিনিস নিয়ে গেছি, ভেবেছি সেটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা যারা করেছেন বা করছেন বা করবেন, সবার জন্য একটা কথা বলে রাখি দিই। সবচেয়ে হচ্ছে চন্দ্রমল্লিকা হচ্ছে তিন রকম চন্দ্রমল্লিকা হয় আর কি। চন্দ্রমল্লিকা হচ্ছে একটা হচ্ছে পম্পম ভ্যারাইটি, একটা পুনে ভ্যারাইটি, ডব ভ্যারাইটি, ছোটো কাছে ফুল এসে যায়। আর হচ্ছে জায়েন্ট বা স্নোবল বা যা যেটা বলেন, কি তাম যেটা বলেন, স্নোবল যে বড় হয়, যেটা বড় ফুল হয়, সেটাকেও আবার মাল্টি করা যায়। সেই ফুলটাকেও আবার মাল্টি করা যায়, আর কুড়িটা অবধি ফুল নেওয়া যায়। এই এই তিনটে বিষয়ের উপরে আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে তার মাটিটা তৈরি করা, মাটি কীভাবে তৈরি করবে, আর গাছ কীভাবে হবে, তার পরিচর্যাটা কী এবং সার কী লাগে মোটামুটি আপনাদের বলছি। প্রথম হচ্ছে আপনাদের মাটিটা বলে রেখে দিই। মাটির ভিডিও আপনাদের আগে মাটি কিভাবে তুলবে, শীতের মাটি কিভাবে তৈরি করবেন, আগে একটা ভিডিও দেওয়া আছে, একটা দুটো ভিডিও দেওয়া আছে মাটি এবং গোবর সারের বা ভার্মি কম্পোস্টের উপরে আপনাদের ভিডিও দেওয়া আছে। তার সত্ত্বেও আবার বলি, এরকম 8 ইঞ্চি যে টব আছে, যারা বাড়িতে করেন তারা ম্যাক্সিমাম 8 ইঞ্চি গিয়ে শেষ করে দেন, বা ম্যাক্সিমাম 10 ইঞ্চি করেন। এরকম 8 ইঞ্চি টবের 4 টব মাটি নেবেন, এই 4 টব মাটি নেবেন, মাটিটা নেওয়ার সময় এবং গোবর সার নেওয়ার সময় বা ভার্মি কম্পোস্ট নেওয়ার সময় অতি অবশ্যই চেলে নেবেন। মোটা চালুনি, ঢালাই চালুনি বলে, সেই চালুনি চেলে নিয়ে, এরকম চেলে নিলে কী হবে, এই দেখাচ্ছে আমি যাবো বসে আছি, এরকম এরকম মাটির দানা বেরিয়ে যাবে। আপনাকে দেখাচ্ছে এর আমার মাটির দানা সব বেরিয়ে যাবে, এরম মাটির দানা দেবেন না। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বা সাইন যে কোনো সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে এরম দেবেন না, এরকম চেলে নেবেন, মাটি চেলে নেবেন। মাটি চেলে নিয়ে ঠিক এরকম হবে, এই দেখুন, আপনারা দেখুন ঠিক মাটিটা চেলে নিলে ঠিক এরম হবে। এবার কি করবেন, এবার আমি দেখাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলুন, ভারত সব জায়গার ক্ষেত্রে বলুন, মাটি সব জায়গায় সমান পাওয়া যায় না, মাটি সব জায়গায় সমান নিতে পারে না, বা অনেক কিছু হয়, বেলে দোঁয়াশ মাটি সবাই পেতে পায় না, এটা বলে আমাকে বলছো। সেহেতু আপনাদের বলি যে এরকম এই টবের এই যে 8 ইঞ্চি টব, 3 টব মাটি নেবেন, 3 টব, ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, 3 টব মাটি নেবেন। 1 টব লাল বালি নেবেন, 1 টব লাল বালি নেবেন। এটা আপনি যে 5 টবের ইস্যুটা বলে দিলাম, আমাকে বলে দিচ্ছি, তাহলে আপনার 4 টব হয়ে গেল। 1 টব ভার্মি কম্পোস্ট নেবেন, এরকম ভালো ভার্মি কম্পোস্ট নেবেন। দেখুন এই ভার্মি কম্পোস্ট যে এরকম যদি ভালো জাতের জাতের ভালো ভার্মি কম্পোস্ট, এটা দেখবেন চায়ের দানার মতো হবে, মানে চা মনে হবে, গুঁড়ো চায়ের মতো হবে এরকম। এই ভার্মি কম্পোস্ট দানা আছে, কিন্তু ভালো ভার্মি কম্পোস্ট নেবেন এবং চেলে নেবেন, এই ভার্মি কম্পোস্ট নেবেন। এই ভার্মি কম্পোস্ট নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, এর সঙ্গে কী কী দেবেন, হাতের 1 মুঠো, হাতের 1 মুঠো যতটা ধরে, এ দেখুন দেখাচ্ছি হাতের 1 মুঠো, এরকম পড়ে আছে রিপোর্ট নেই, এরকম হাতের 1 মুঠো সিং ডাস্ট, সিং ছিল না, সিং ডাস্ট, এরম ডাস্ট 1 মুঠো, হার্ড ডাস্ট, স্টিম হার্ড ডাস্ট, স্টিম হার্ড ডাস্ট পাওয়া যায় বাজারে, এরম হার্ড ডাস্ট 5 চামচ, মানে এই টবে যেহেতু 5 টব হচ্ছে, 5 চামচ নিম খোল, 1 মুঠো এই সাধারণ 1 মুঠো ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট,
এটাকে নিয়ে নেবেন। এটাকে নিয়ে নেওয়ার পর হাফ মুঠো, হাফ মুঠো বা দশ পাঁচ চামচ দশ চামচ দশ চামচ চা চামচের দশ চা চা চামচের আপনারা এ দিয়ে দেবেন খড়ি মাটি, খড়ি মাটি রাস্ট। এইটাকে দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে রেখে দিন, ভালো করে মাটিটাকে মিশিয়ে রেখে দেবেন। এবার কী হচ্ছে, যারা 8 ইঞ্চিতে একবারে তো গাছ 8 ইঞ্চিতে যাবে না, মাটিটাকে তৈরি করে রাখুন। এইবার এইটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকার জন্য মাটি হয়ে গেল। এবার অনেক বন্ধুরাই বলেছে যে তার আমাদের স্টিম ডাস্ট নেই, মানে স্টিম ডাস্ট পাচ্ছি না বা পাবো না বা এটা না, তাদের জন্য ওটাকে আমি একটা বলেছিলাম কিছুদিন আগে, একটা বলেছিলাম যে সার দিয়ে ওকে তৈরি করবেন। সেইটা হচ্ছে এই সারটা জৈব করে রেখে দিয়েছিলাম আমি, এটা করে গেছিলাম, এটাকে 2 মাস আগে করা হয়ে গেছে, 2 মাস আগে করেছিলাম, এখন পচে এরম হয়ে গেছে। এটা কি হচ্ছে, এর মধ্যে কি কি আছে, হাড়ের গুঁড়ো আছে, হাড়ের গ্রাম 500 গ্রাম আছে, 150টা বলে দিচ্ছি হাড়ের গুঁড়ো, যেটা মোটা হাড়ের গুঁড়ো বাঁধা না, 300-500 গ্রাম হাড়ের গুঁড়ো, 300 গ্রাম হচ্ছে শিংছেলা বা শিংছেলা, তার সঙ্গে হচ্ছে নিম খোল, মানে সর্ষে খোল আছে 200 গ্রাম, নিম খোল আছে 300 গ্রাম 200 গ্রাম, বাদাম খোল আছে 100 গ্রাম, আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে এটাকে আমি কিন্তু পচিয়ে রেখেছিলাম। পচিয়ে বলতে জল ছিটে মেরে মেরে এটা কিন্তু 2 মাস আগে তৈরি করে গেছিলাম। এইবার কি হবে এটা আপনি বলতে পারেন, তাহলে এটা এই এটা এটা যাতে করা আছে আমার কথা শুনে তারা কি করবেন, 5 টবের জন্য এই যে 5 টব যে মিডিয়া তৈরি হয়ে গেল, এটা মিডিয়া আমি বলছি এখানে, এখানে এই 5 টব যে মিডিয়া তৈরি হয়ে গেল, সেই 5 টব × 70 গ্রাম প্রতি টবের জন্য 70 গ্রাম এই খাবারটা যাবে, এই খাবারটা যাবে 70 গ্রাম। এই খাবারটা কি বললাম, ভার্মি কম্পোস্ট বালি মাটি এটার সঙ্গে, তখন এইটা মেশানো হবে না, আমি যেটা বললাম এই সারটা মেশানো হবে না, তখন এই সারটা মেশানো হবে, টপ পিছু 70 গ্রাম, 70 গ্রাম মিশিয়ে মাটিটাকে মিশিয়ে রেখে দিন। এবার এই মেশানো মাটি কি করবেন, প্রথমে যাদের ছোট চারাই বলিনি, 4 ইঞ্চির চারায় এই 4 ইঞ্চি টবে যারা বসাবেন, এটা বসানো হয়ে গেছে, এই চারাটা 4 ইঞ্চি যখন টবে বসাবেন, এই 4 ইঞ্চি টবে বসাবেন, তখন এই মাটি দিয়ে বসাবেন, এই টবে দিয়ে বসাবেন, এই টবে বসাবেন। এটা হচ্ছে পম্পম ভ্যারাইটি কথা বললাম, পুনে ভ্যারাইটি আর পম্পম ভ্যারাইটি বলছি আমি আপনাদের, এই 4 ইঞ্চি টবে বসাবেন, 4 ইঞ্চি টবে বসালেন, এই 4 ইঞ্চি টবে বসানোর পর আপনারা কি কি দেবেন, কি কি খাওয়াবেন বা কি করবেন, প্রথম দিন মানে গাছ বসিয়ে 1 বালতি জলে 10 লিটার জলে 1 চা চামচের ব্যাবিস্টিন দিয়ে দেবেন, 1 চা চামচ আপনার M45 এই দুটো ফাঙ্গিসাইড জলের সঙ্গে মিশিয়ে নেবেন, মিশিয়ে নেওয়ার পর এই জলটা এই গাছে দিয়ে দেবেন, গাছ বসিয়ে দিয়ে দিলেন, দুদিন পর হিউমিক অ্যাসিড লিটারে 2 গ্রাম দিয়ে জলটা খাইয়ে দেবেন, এই জলটা খাইয়ে দেবেন। তার 2 দিন পর থেকে আরম্ভ হবে কি, 1 দিন 2 দিন মাটির যেহেতু প্রতি জল শুকাবে না, 1 দিন পর পর মানে 1 দিন অন্তর 1 দিন 12/61 লিটারে 1 গ্রাম জল তৈরি করে জলটা খাওয়াবেন। এইবার 6 দিন পর আবার হিউমিক অ্যাসিড দেবেন, আপনি রোববার হিউমিক অ্যাসিড দিলেন, পরে রোববার আবার হিউমিক অ্যাসিড দেবেন, এর মধ্যখানে আপনার 12/61 চলবে, তারপরে আবার রোববারে আবার হিউমিক অ্যাসিড আবার দেবেন, 3 বার হিউমিক অ্যাসিড ব্যবহার হবে। আর এই মানে 2 সপ্তাহের মধ্যে 3 বার হবে হিউমিক অ্যাসিড, প্রথম প্রথম এইটা, মধ্যখানে এইটা, লাস্টে এইটা, এর মধ্যেখানে 12/60 চলবে। এই যে বসিয়ে দিলেন, এবার এটা এই গাছটা ধরে গেল দেখে বুঝতেই পারবেন, গাছে পিঞ্চিং করা শুরু করে দেবেন। এবারে তারপরে আপনারা এটা কি করবেন, আপনারা
15 জলে ভিজিয়ে দানা পাওয়া যায়, 15 দানা পাওয়া যায়, দানা সাড়ে দোকানে পাওয়া যায়। 1 লিটার জলের জন্য 5 গ্রাম করে ভিজিয়ে দেবেন, আগের দিন ভিজিয়ে দেবেন, পরের দিন এটা দেবেন, এটা সপ্তাহে একদিন দেবেন। তার সঙ্গে কি দেবেন, খোল ভিজিয়ে রাখবেন 50 গ্রাম খোল, 50 গ্রাম খোল আমরা 20 লিটার জল করবেন। তার সঙ্গে একটা ভাতের ফ্যান মিশিয়ে দেবেন, 15 লিটার জল মানে 50 গ্রাম খোল 15 লিটার জল হবে, ঠিক আছে। 5 লিটার জল যেন করবেন না, ছেঁকে নেবেন, জলটা ঘুরিয়ে ছেঁকে নেবেন, নিয়ে ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন খাওয়াবেন। আপনার এটা এটা হতে হতে আমরা 1 মাস 1.5 মাসের মধ্যে আপনার এই গাছ এরম জায়গায় চলে আসবে। তারপর কী করবেন আপনি, এটা পম্পম এবং পুনে ভ্যারাইটির জন্য কথা বলছি, আমি বারবার করে বলছি, এরম জায়গায় এই 6 ইঞ্চিতে বসিয়ে দেবেন, এই 6 ইঞ্চিটাও বসিয়ে দেবেন, 6 ইঞ্চিটা হবে ঠিক এরকম সাইজ হয়ে যাবে। আর অতি অবশ্যই বলে দিচ্ছি বারবার করে, ওর মধ্যে এরকম নিচের যে পুরনো পাতা, এরকম পুরনো পাতা ফেলে দেবেন, এরকম ফেলে দেবেন, নিচে না করে ফেলে দেবেন, এরকম পুরনো পাতা সব ফেলে দেবেন, তাহলে গোড়া এরকম দেখা যাবে, ঠিক আছে। এতে আপনারা গাছটা ট্রান্সফার করার পর এতে কিন্তু আপনারা রুট ট্রিটমেন্ট বেশি করতে হবে না, তখন আপনারা এক সপ্তাহ আপনারা প্রথম দিন হিমিক অ্যাসিড দেবেন, তারপরে 6 দিন 12 সিট্রিশনও দেবেন, তারপরে আবার এইটা দিয়ে বন্ধ করে দেবেন, তারপর খাওয়ার চালু হয়ে যাবে। কেন, তখন ওই শেকোটা ওই মাটি থেকে চলে যাবে। এবার এই মাটির মধ্যে সব রকম খাওয়ার দেওয়া আছে, সেইটা কিন্তু খেয়াল রাখবেন, হয়ে যাবে। তারপর আপনার যখন গাছ এইরকম সাইজ হয়ে যাবে, তখন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে ট্রান্সফার করবেন। খাওয়ারটা বলে রাখি, মাসে 2 দিন 15 15 15, মাসে 2 দিন 14 35 14, মাসে 2 দিন 10 26 26, আচ্ছা। আর হচ্ছে এখন আপনার নাইট্রোজেন খাওয়া থাকবে, পরে নাইট্রোজেনটা বন্ধ হবে, আচ্ছা। মাসে 2 দিন ফাঙ্গিসাইড জল, মানে ফাঙ্গা মানে যে কোনো ফাঙ্গিসাইডের জল 2 দিন ব্যবহার করবেন, মাসে 2 দিন, মাসে 2 দিন ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সাল লিটারে 2 গ্রাম বা থেকে 3 গ্রাম দেবেন, দিয়ে গাছের গোড়ায় দেবেন। মাসে চারবার সপ্তাহে একদিন করে আপনার খোল ভিজিয়ে, সর্ষে খোল 4 রাত্রি ভিজিয়ে ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে নেবেন, ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা এটা খাবেন। কিন্তু পরিমাণটা বারবার করে বলছি, 100 গ্রাম যদি খোল হয় অন্তত 50 থেকে 100 লিটার জল হবে, 50 লিটার কম নয়, 50 লিটার জল হবে। এই পরিমাণ দিয়ে আপনারা গাছে গোড়ায় আমরা দেবেন। আমাদের কি বললাম যে 6 ইঞ্চিতে 15 15 বেশি করে খাওয়াবেন, 15 15 15, এই 6 ইঞ্চিটা হবে, 4 ইঞ্চিটা হবে। তারপরে যখন গাছ এরকম জায়গায় চলে আসবে, 14 35 14 খাওয়াবেন, আপনারা 10 10 26 26 দেবেন, দিয়ে গাছ করবেন। এইবারে এই জায়গায় চলে এলে এবার যখন বড় গাছ ফিটিং হয়ে যাবে তখন কি করবেন, তখন পরে বল সেটা বলছি। ওই খাওয়ারটা একইভাবে থাকবে, খাওয়ারটা পরিমাণে বেড়ে যাবে, তখন প্রতিদিনই জল যদি শুকে যায়, প্রতিদিন শীতকাল পড়ে যাবে প্রায়, শীতের কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু প্রতিদিনই এই খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তাতে আপনাদের গাছ অনেকটাই ভালো থাকবে। এইবার এটা তো আমরা গোড়ার কথা বলে দিলাম, উপরে কি দেবেন, উপরে এই গাছটা সতেজ থাকার জন্য আমি এটাও দেখাচ্ছি। এবারে এই 6 ইঞ্চি থেকে দেখুন, এবার আমি 8 ইঞ্চিতে নিয়ে গেছি, এরকম 8 ইঞ্চি গাছের, এই যে 8 ইঞ্চি গাছের আমি বলে দিচ্ছি বারো করে, আমি তুলে নিয়ে এসে এরকম শুকনো পাতা খারাপ পাতা ফেলে দেবেন, অতি অবশ্যই ফেলে দেবেন, হলুদ পাতা হয়ে গেছে, পুরনো পাতা হয়ে গেছে, এরকম করে তুলে তুলে সব ফেলে দেবেন, এরকম তুলে তুলে সব ফেলে দেবেন। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে, পম্পম এবং পুনে ভ্যারাইটির ক্ষেত্রে এই পোকা, এইগুলোতে পোকা আসে খুব, ঠিক আছে। এইবার উপরে কী কী দেবেন, এরকম সুন্দর করে ফেলে দেবেন। এখন আমি রিং পরাইনি, রিং আমি পরাবো পরে, গাছের সোজা হোক আমি রিংটা একটু পরে পরাই, ঠিক আছে। আমি রিং এত গাছের মধ্যে রিং আমি পরিয়ে দেবো, ঠিক আছে। দেখুন গাছগুলো
আর আপনাদের আগেই বলেছি যে এরকম উপর থেকে এরকম উপর থেকে পেন্টিং করবেন। আমি চন্দ্রমল্লিকা, আমি আগেই বলেছি যে উপর থেকে ছোট গাছ উপর থেকে পেন্টিং করে নিচের ডালে পাতাগুলো ফেলে দেবেন, তাহলে এই যে গোড়াটা অনেক বড় হবে, এটা পরপর পরপর নিচের দিকে নামতে যাবে। যখন আমি এই গোড়াটা দেখছেন, এই এই গোড়াটা যখন 10 থেকে 12 ইঞ্চি যখন টবে নিয়ে যাবো, এই গোড়া কিন্তু এতটা থাকবে, তখন এরম জায়গায় চলে আসবে, তখন নিচে ওর বসিয়ে দেবো। এই এতটা এই এই যে 3-4 ইঞ্চি আছে, এটাও থাকবে না, তখন 1-2 ইঞ্চি এসে যা দাঁড়াবে গাছটা, তখন আরও আরও বেটে হয়ে যাবে, ঠিক আছে। এইটা তখন দেখা যাবে না, এই এই অবধি চলে আসবে। দেখুন এটা 4 ইঞ্চি আছে, তখন 2 ইঞ্চি চলে আসবে, ঠিক আছে। এরকম আরেকটা হচ্ছে পিঞ্চিং, এই যে গাছের পিঞ্চিংটা সেটা হচ্ছে আপনার নিজের মতো করবেন, দেখে শুনে করবেন। এরকম 4টে পাতা বেরোবে, তারপরে এরকম ডগাটাকে এরকম এই এরকম এইখান থেকে দেখুন একটা দু এই দুটো লেয়ার, এই 3টে লেয়ার ভেঙে গেছে। আমি এখান থেকে এই ডগাটাকে চোখ করে ভেঙে দেবো, ঠিক আছে। এরকম করে পিঞ্চিং করবেন, হ্যাঁ, 4টে করে পাতা বেরোনোর পর তারপরে পিঞ্চিংটা করে দেবেন। এরকম এই একটা পিঞ্চিং দেখাচ্ছি, এরকম করে এই দেখুন এই যে পাতাটাকে এরকম দু হাত ধরবেন, এরকম ভেঙে দেবেন। এটা এরকম করে পিঞ্চিং করবেন দেখে শুনে, আচ্ছা। এবার ওটাকে বলবেন কীভাবে, আটা দিয়ে দেখাচ্ছি, আপনি সব গাছেই পিঞ্চিং করবেন না, এখানে ফাঁকা আছে, এই পাশটা ফাঁকা আছে, এখানে নিচের ডালটাকে উঁচু দেবেন। দেখুন এই একটা ডালকে আমি অনেক উপর উঠতে দিয়েছি, তারপর পিঞ্চিংটা করেছি, তাহলে এই জায়গাটা ভরাট হয়ে গেল। বন্ধুদের খেয়াল রাখবেন, যখন এই 8 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবে চলে যাবে, তখন কিন্তু প্রতিদিনই খাওয়ারটা চালু হয়ে যাবে, প্রতিদিনই কিছু না কিছু খাবার দিতে হবে, ঠিক আছে, খেয়াল রাখবেন। আর এরপরে এই যে গাছটা দেখছেন আমরা এখানে, এইটা কিন্তু যখনই এখন চন্দ্রমল্লিকা শুরু করবে যখন করছেন, প্রত্যেকে বলছি মাটিতে যারা করছেন, মাটিতে করলে আপনার বৃষ্টির সময় করছেন, খেয়াল রাখবেন জল না ধরে বা জল জলের মধ্যে রাখা যাবে না, সেটা তলায় রাখতে হবে। এবং আপনাকে সন্ধ্যে 6টা থেকে 9টা বা 10টা অবধি উপরে লাইট জ্বালিয়ে রাখতে হবে, বারবার করে মতো করছি, বিশেষ করে পম্পম পুনে ভাইটির কথা বলছি, কিন্তু কুড়ি এসে যাবে। এই লাইট না দিলে আপনার এখন গাছের খুব গ্রোথ ব্যালেন্স হবে না, ঠিক আছে। আরেকটা কথা বলছি, এর পরের পার্টটাও আপনাকে চন্দ্রমল্লিকা পরের পার্টও আবার একটা দিয়ে দেবো, কেন এখন দিলে আপনাকে মনে রাখতে পারবেন না, তখন আবার কী খাবেন ঠিক নেই। এখন যেটা বলছি এটা 8 ইঞ্চি অবধি চলুক, 8 ইঞ্চির একটা টবের আমি আলাদা শুরু, তখন আমি আর এই ছোটো ভিডিও দেখাবো না, 4 ইঞ্চি 6 ইঞ্চি দেখাবো না, 8-10 ভিডিও করে আপনাদের দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে যেটা করবেন আপনারা, এটা তো গেল মাটিতে যা যা বলে দিলাম সেটা করবেন, তার সঙ্গে যেটা করবেন, মাসে দু দিন ল্যাদা পোকার তেল দেবেন, ল্যাদা পোকার তেল। আমি তেলের নামটা বলছি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাওয়া যায়, আপনার সারের দোকানে বলবেন ল্যাদা পোকার তেল দিতে, অতি অবশ্যই ল্যাদা পোকার তেল মাসে দু দিন দেবেন। হট করে পোকা লেগে যেতে পারে, পাতা জাল করে দিতে পারে। অনেকে ভাববেন যে ফাঙ্গিসাইড হচ্ছে, ফাঙ্গাস লেগে হচ্ছে, ফাঙ্গাস থেকে নয়, ফাঙ্গাস থেকে জাল হয় না, পাতা পচে যায়, আর পাতা কেটে দেওয়া, খেয়ে নেওয়া, মধ্যখানে জাল হয়ে যাওয়া, সবুজ অংশ জাল হয়ে যাবে, নেটের মতো হয়ে যাবে, এটা কিন্তু পোকার উপদ্রব। এটা কিন্তু এই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে 2-3টা পোকা খুব উপদ্রব করে। এক হচ্ছে ল্যাদা পোকা, যা রাত্রে উঠবে, সন্ধ্যার পর উঠবে, আপনি দিনের বেলা দেখতে পাবেন না। যে কোনো তেল ব্যবহার করবেন সন্ধ্যাবেলা, সন্ধ্যের আগে ব্যবহার করবেন, 4টা 5টার দিকে ব্যবহার করবেন। 4টা 5টার সঙ্গে ব্যবহার করলে কী হবে, দিনের আলোর পোকাগুলোও নষ্ট হবে, রাত্রের পোকাগুলোও নষ্ট হবে। ল্যাদা পোকার জন্যে এখান থেকে নিয়ে নেবেন। আর একটা হচ্ছে সাদা মাছি, এখানে নেই, সাদা মাছি উঠলে দেখাতে পারতাম, নেই। সাদা মাছির জন্য কি করবেন, এটা অসিন আর কিটাপ, আমি পরপর দেখাচ্ছি, অসিন আর কিটাপ মাসে 2 বার, মানে 15 দিনে 1 বার অসিন, এই এই প্যাকেটটা 15 লিটার জল হবে, এটা 1/5 ভাগ হচ্ছে, এর সঙ্গে মিশিয়ে নেবেন, এটা 50 লিটার জল হবে, 5 × 10 = 50, এটা 1/5 ভাগ, এটা তো এরকম, এইটার সঙ্গে 5টা অসিন মিশবে আর একটা কিটাপ মিশবে, খেয়াল রাখবেন। এটা একটা 5 ভাগ করে নেবেন, এই একটা পুড়িয়ার সঙ্গে, একটা পুড়িয়া করে নিয়ে এটার সঙ্গে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করবেন, গাছের নিচ থেকে স্প্রে করবেন, বারবার করে বলছি, একদম নিচ থেকে ধুয়ে দেবেন, একদম নিচ থেকে নিয়ে পুরো গাছকে ধুয়ে দেবেন। এই যে পোকার উপদ্রব থেকে বাঁচার জন্যে অসিন কিটাপ, তার সঙ্গে কি করবেন, যখন ল্যাদা পোকা থাকবে না তখন কাকা আর সুপার সোনাটাও মারতে পারেন মাসে 1 বার করে,
কিন্তু লাদা পোকার তেল একবার করে বা দুবার করে মেরে নিতে হবে, বা মাসে যদি না থাকে মাসে একবার করে লাদা পোকার তেল দেবেন। এবার এক মাসে কাকা দিলেন, এক মাস সোনা তেল দিলেন, এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে বিষ তেল মাসে দুবার ব্যবহার করতে হবে, দুবার। আরেক কিটাপ, এই সপ্তাহে একবার করে মানে ঘুরিয়ে ফিরিয়ে মারতেই হবে, নালে আপনার পোকা লেগে গেলে, পোকায় উপদ্রব হলে পোকা তাড়ানোর খুব মুশকিল হবে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। বিশেষ করে সাদা মাছি লাগেই, যে যতই বলুক আমি দেখেছি একদম পাতা মরমরে করে দেবে আপনার। এটা গেল মাসে মাসে একবার। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 লিকুইড পাওয়া যায়। আমরা H2O2 হচ্ছে, আপনাকে সোজা করে বলে দিই, ওর হিসাবে আপনি লিটারে 2 ml, 1 লিটার জলে 2 ml দিয়ে গাছকে স্প্রে করাবেন হাইড্রোজেন পারঅক্সাইড। এটা হচ্ছে মাসে একবার দেবেন, মাসে একবার দেবেন। ম্যাক্স সাল, ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাক্স মিক্স আরও ভালো, ম্যাক্স মিক্স মাসে একবার, 1 লিটার জলে 5 গ্রাম, 1 লিটার জলে 5 গ্রাম ম্যাক্স মিক্স দেবেন। ম্যাক্স মিক্সের কথা দেওয়া আছে, গোড়ায় দেওয়া বলা আছে, সেটাও দেবেন, আবার এটাও স্প্রে করে দেবেন ম্যাক্স মিক্স। আর হচ্ছে ফাঙ্গিসাইড ব্যাবিস্টন অথবা ডিডোমিন গোল্ড, ব্যাবিস্টিন অথবা ডিডোমিন গোল্ড ফাঙ্গিসাইড মাসে একবার আপনি স্প্রে করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার মাসে দুবার করে স্প্রে হচ্ছে, একবার হচ্ছে কীটনাশক স্প্রে হচ্ছে মাসে সপ্তাহে দু একবার, একবার হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হচ্ছে, মানে ফাঙ্গাস এবং গাছের। আর একদিন হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো মাইকোনিটে মোমোমিন গাছে স্প্রে করবেন। ফাঙ্গিসাইড যেরকম করছেন মোমোমিনও করবেন একবার, তাহলে মাসে একবার হচ্ছে, একবার হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, একদিন হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটাও ফাঙ্গিসাইডের কাজ করে গাছকে, এটা গাছকে ফ্রেশ রাখে। একদিন হচ্ছে ম্যাক্সাল স্প্রে করবেন, একদিন হচ্ছে মোমোমিন মাইকোনিউট্রেন আপনি গাছে স্প্রে করবেন। তাহলে গাছ আপনার কাজ করে ঠিক এই জায়গায় আপনাদের আশা করি সবার এসে যাবে, গাছে হাতে ঘোরা কিছু নেই, মানে খুব বেশি। আর একটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মাইকোনিউট্রেন খাওয়ার। মাইক্রোনিউট্রেন হচ্ছে যেমন মোমিন উপর আছে, মাইক্রোনিউট্রেন সয়েল মাইক্রোনিউট্রেন পাওয়া যায়, সয়েল মাইক্রোনিউট্রেন পাওয়া যায়। একটা একটা গাছ পিছু এরকম 8 ইঞ্চি গাছ পিছু আপনি 1 গ্রাম করে খাওয়াতে পারেন, জলে গুলে দরকার নেই, আপনি 1 লিটার জলে 5 গ্রাম গুলে নেবেন, দিয়ে যে কটা গাছকে খাওয়ানো যায় খাইয়ে দেবেন, সয়েল মাইক্রোনিউট্রেন। ঠিক আছে, এই এটা তো আপনার গেল। এইবারে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যেটা করতে পারলে আরও ভালো হয় সেটা হচ্ছে মাসে একবার 200-300 গ্রাম গোবর, কাঁচা গোবর, মানে আজকে গরু পায়খানা করে সেই গোবর এনে 10 লিটার জলে বা 20 লিটার জলে গুলে নেবেন, গুলে ছেঁকে নেবেন, নিয়ে গোবর জল খাইয়ে দেবেন মাটির চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। এটা খেয়াল রাখবেন, এটা করলে আর একবার করতে মাসে যেটা একবার করে আপনাকে চুন জল খাওয়াতে হবে, চুন ভিজিয়ে রাখবেন আজকে কালকে খাওয়াবেন, 10 লিটার জলে 10 গ্রাম চুন, 10 গ্রাম থেকে, হ্যাঁ 10 গ্রামই চুন, এতে বেশি লাগবে না, 20 গ্রাম ম্যাক্সিমাম, 20 গ্রাম 10 লিটার জলে 20 গ্রাম চুন ভিজিয়ে রাখবেন, খাওয়ার চুন ভিজিয়ে রাখবেন, সেই জলটা ছেঁকে নেবেন, ঘুরিয়ে দিলেন সকালে ছেঁকে নিলেন, এই চুনের জল মাসে কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে গোড়ায় দেবেন। আচ্ছা, এত কিছু বলছি তার সত্ত্বেও বলছি একটা কথা, যদি মাটিতে আপনার টবেতে জল ধরে থাকে তাহলে কিন্তু এগুলো কোনোটাই কার্যকারী হবে না, আপনার মাটি শুকাতে লাগবে। মাটি এমন করে রাখতে হবে যে মাটিটা যেন শুকনো হয়ে যায়, আজকে জল দেবেন কালকে যেন আবার জল দিতে লাগে, এই পজিশন না হলে আপনি কিন্তু এই গোড়ার যত খাবার বলেছি ওষুধ বলেছি কোনোটাই কাজে লাগবে না, একদম পরিষ্কার কথা সরাসরি কথা বলছি। আমরা চেষ্টা করবেন মাটিটা এমনভাবে তৈরি করতে যাতে আপনার গাছ খাওয়ারটা নিতে পারে, ভেজা মাটিতে দিলে কোনো কাজ হবে না, বরঞ্চ ক্ষতি হবে, গাছ খেতে পারবে না। আর একটা কথা, এই যে খাওয়ারের কথা বলছি, খাওয়ার খাওয়াতেই হবে এরকম নয়। আর একটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার শেকড় যদি ভালো না, গাছ খেতে পারবে না, সব খাওয়ার পাতায় জড়ো করে দেবে, পাতা হার্ড হয়ে যায়, পাতা শক্ত হয়ে যাবে, পাতা মরমরে যাবে, পাতা ছোট হয়ে যাবে, সেই জন্য খেয়াল করবেন পাতা যেন সতেজ থাকে, একদম সতেজ থাকে। আর একটা খারাপ বলছি আমরা যেটা চন্দ্রমল্লিকাতে দিই সেটা হচ্ছে এর চন্দ্রমল্লিকা মিক্স সার, এটা আমরা তৈরি করি, এটা কেমিক্যাল সার, এটা প্যাকেটজাত খাওয়ার থেকে তৈরি করি, এই মিক্স সারটা কিন্তু আমরা মাসে দুবার করে ব্যবহার করি। এর যদি ফর্মুলা কেউ জানতে চান তাহলে পরে আমি বলে দেবো, পরে দেখিয়ে দেবো এই মিক্সার। আর এটা যে সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট বলছিলাম, এটা সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। এই যে
এটা সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে দুবার, ঠিক আছে? এইগুলো আপনারা করে যাবেন, মাসে একবার পাতায় সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন, মোমোবিন দেবেন একবার, সেটা পাতায় দেবেন, আর গাছের গোড়ায় দুবার দিতে হবে, মানে 15 দিন অন্তর একবার দিতে হবে। তাহলে দেখবেন আপনার খাওয়া চন্দ্রমল্লিকা খাওয়ার আপনার সব রেডি হয়ে গেছে। এটা আপনার চন্দ্রমল্লিকা আপনি এইভাবে করুন। পরবর্তীকালে 8-এর এবং 10-এর আর ছোটো ভিডিও দেখাবো না, ছোটো ভিডিও করে দেখাবো না, ছোটো গাছের ভিডিও দেখাবো না। এবার 8 আর 10-এর ভিডিও, 6 থেকে 8-10-এর ভিডিওটা করে আপনাদের দেখিয়ে দেবো, রিং পরানো থেকে গাছ কে বড়ো হচ্ছে, তাকে কখন কিনটা দেবেন, আর হ্যাঁ লাইট কতভাবে বন্ধ করে দেবেন, লাইট কতদিনে বন্ধ করবেন, তারপরে পুরী এসে গেলে কী কী খাওয়ার থাকবে, কী কী খাওয়ার থাকবে না, সেটা আপনার পরের ভিডিওতে আমি করে দেবো। তাহলে অনেক বড় ভিডিও হবে, আপনারা লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, আপনাদের ভিডিও প্রতি শনিবারে যেন বেরোচ্ছে বেরোবে, এক্সট্রা এক্সট্রা আপনাদের এরকম ভিডিও করে আপনাদের দিয়ে দেবো, প্রয়োজন হলে এক্সট্রা ভিডিও আপনাদের দিয়ে দেবো। প্রতি শনিবার আমাদের ভিডিও বেরোয়, চ্যানেল থেকে বেরোয়, খেয়াল রাখবেন। বিভিন্ন গাছের উপরই আমরা করে দিচ্ছি আপনাদের সুবিধা স্বার্থে, প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। আমি বলছি, আমাকে বারবার করে বলছি, যে কোনো একটা নাম্বার থেকে, আপনার যে কোনো একটা নাম্বার থেকে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। যদি আমি কল না ধরি পরে ব্যাক করে দেবো, ওটা মিস কল হয়ে থাকবে, আমার নোট হয়ে থাকবে, আপনি আমাদের ব্যাক করে দেবো। আমি ধরলাম না বলে বারবার ফোন করার দরকার নেই, বা অন্য একটা নাম্বার থেকে আবার ফোন করার দরকার নেই। এক যে কোনো একটা নাম্বার থেকে একবার কল করে রেখে দেবেন, আমি যদি ধরি ভালো, যদি না ধরতে পারি, আমি ব্যস্ত থাকি বিভিন্ন সময় বিভিন্ন কাজে, আপনাদের কল 10:00 মধ্যে আমি আপনাদের কল ব্যাক করে দেবই। খেয়াল রাখবেন, আমি আপনাদের কল ব্যাক করে দেবই, আমি এখন অবধি করেছি, এই কথা রেখেছি রাখি। কিন্তু দয়া করে বারবার করে কল করবেন না, আমি হয়তো রাস্তায় গাড়ি চালাচ্ছি, আপনার কল করছেন, আমি ধরতে পারছি না, সেই জন্য একবার কল করুন, যদি ধরতে পারি ভালো, নাহলে আপনি ব্যাক, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের ব্যাক করে দেবো। ভয় নেই, ভাবছেন যে ধরবে না, এটা নয়, যা বলবো তাই করি, আজ অবধি করে এসছি, এটা খেয়াল করুন। আর একটা নাম্বার থেকে করবেন, একই নাম্বার থেকে একই ব্যক্তি 2-3টে নাম্বার থেকে করবেন না, তাহলে আমার 3 জনকেই কল ব্যাক করে দিতে হয়, মানে 3টা কল মিস করি, 3 আমি ব্যাক করি, দেখা যাচ্ছে একই লোকের কাছে 3টা কল গেছে, সে তো সময়টা নষ্ট হয়, অন্য লোকের কথা উত্তর দিতে পারি না, সেহেতু একটা নাম্বার থেকে একবারই কল করবেন, ধরলে ভালো না ধরলে আমি পরে ব্যাক করে দেবো, এই কথা দিলাম। আমার নাম্বারটা 9831880761, খেয়াল রাখবেন। আর ভিডিওগুলো পুরো দেখবেন, কেন দেখবেন, আপনাদের সুবিধার জন্য দেখবেন, আমার জন্য নয়, আপনাদের জন্য করে দিচ্ছি, আমার এই ভিডিও বিক্রি করে খেতে হবে বা খাই এটা নয়, এই পরিষ্কার কথা বলছি, আমরা ইউটিউব চ্যানেল করে খাই না বা এটার জন্য নয়, ইউটিউব চ্যানেলটা আপনাদের উপকারের জন্য আমাদের কাজে লাগছে বলে করা, এবং সেটা থেকে উপকার পাচ্ছি। এবার আপনি বলতে, তাহলে এই কষ্ট করে কেন করছেন? হ্যাঁ, আমারও বেনিফিট আছে বা আমার চ্যানেলেরও বেনিফিট আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেল বেনিফিট আছে, আমি গাছ বিক্রি করে খাই, আমার গাছের প্রচারটাও এখান থেকে হয়, আমি সবই বিক্রি করি, সিংডার বিক্রি করি, চারা গাছ বিক্রি করি, সবই বিক্রি করি, সেটাও একটা প্রচার আমাদের এখান থেকে হয়, এবং এবং যারা নিয়ে উপকার পাচ্ছে তারা আমার কাছে বারবার আসছে, এটাই আমার লাভ। পরিষ্কার কথা, সরাসরি কথা সরাসরি বললাম। নমস্কার বন্ধুরা, আজ এই অবধি থাকলো, আপনাদের ভালো লাগলে আপনারা পর অন্য বন্ধুদেরও আপনি শেয়ার করে দিতে পারেন, তাদের কাছে কাজে লাগে শেয়ার করতে পারেন, আর আপনার যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যে যে পদ্ধতিটা আছে বেল আইকন টিপে, সেটা করে রাখলে আপনার কী হবে যে আপনি পরবর্তী ভিডিও আপগ্রেড ভিডিওটাই পাবেন, পরপর ভিডিও পাবেন, চন্দ্রমল্লিকা হলে চন্দ্রমল্লিকা ভিডিও এখন থেকে পেতে শুরু করবেন, এরপর যত শীতের ফুল আসবে, ইঙ্কা পিটুনিয়া থেকে আরম্ভ করে সব রকম ডালিয়া থেকে, সেগুলোও পেতে শুরু করবেন, এর পরবর্তী ভিডিও গোলাপের করে দেবো, সেটাও পেতে থাকবেন, সবই পেতে থাকবেন। তো এখন শীতের সময়, শীতের ফুলের যত রকম আছে সব ভিডিওই আপনারা পেতে থাকবেন, খেয়াল রাখবেন। যদি আপনাদের কাজে লাগে, যদি আমরা উপকারে লাগতে পারি, তবেই এটা করে আগে রাখবেন, নাহলে আপনি না করে রেখে দেবেন, কোনো ব্যাপার নেই। নমস্কার বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।